ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণহানি 9,000 ছাড়িয়ে গেল। পুরো গাজা উপত্যকা এরইমধ্যে ঘেরাও করে ফেলা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। দখলদার শক্তি হওয়া ইসরায়েলের নিজেদের আত্মরক্ষার কোনো অধিকার নেই এমনটাই বলছে রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্র বলছে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ পরিপূর্ণভাবে যুদ্ধে জড়াবে এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। চলমান সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে আজ ইসরায়েল সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী, বেড়েই চলেছে বেসামরিকদের প্রাণহানির সংখ্যা। এর মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা দিল গাজা শহরকে পুরোপুরি ঘেরাও করে ফেলেছে তারা। উপত্যকাটির সদর দপ্তর, ফাড়ি এবং হামাসের অন্য অবকাঠামোগুলোতেও হামলা চালানো হচ্ছে, আর ইসরায়েলের উপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হামাসও। এরই মধ্যে বৃহস্পতিবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি জানালেন, ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর উপর পূর্ণ শক্তিতে যুদ্ধে জড়াবে এমন কোনো ইঙ্গিত পায়নি যুক্তরাষ্ট্র। স্পষ্টতই আমরা উত্তরে ইসরায়েলি বাহিনীর উপর ক্রমাগত হামলার বিষয়ে উদ্বিগ্ন, তবে এখনও নির্দিষ্টভাবে কোনো ইঙ্গিত দেখছি না যে হিজবুল্লাহ পূর্ণ শক্তিতে যেতে প্রস্তুত। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে জরুরি ভিত্তিতে ডাকা বিশেষ অধিবেশনে জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বললেন, দখলদার শক্তি হওয়ায় নিজেদের আত্মরক্ষার কোনো অধিকার নেই ইসরায়েলের। নিবিড় আমিন, নিউজ 24।